হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সবার জন্য একটা নতুন আবার চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো চিন্তা করার কিছু নেই, আপনারা হয়তো সবাই ভাববেন বা হয়তো ভাবছেন যে চাকরি কই। আমি আপনাদের সামনে ব্যাক টু ব্যাক ওয়ান বাই ওয়ান ডেলি বেসিসে চাকরির কোনো না কোনো কিছু চাকরির রিক্রুটমেন্টের খবর নিয়ে এসেছি। আজকেও একটা নতুন চাকরির রিক্রুটমেন্ট নিয়ে এসেছি আপনাদের সামনে, তারই বিস্তারিত আলোচনা করব। তো তার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা এখনও যারা নতুন ভিডিও দেখছেন আমাদের, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অল টাইপস নোটিফিকেশান অন করে রাখুন, যাতে আমাদের সমস্ত এই রকম লেটেস্ট চাকরির আপডেট পেতে আপনার সুবিধে হয়। তো চলুন, আমি সমর, আপনাদের বন্ধু, আজ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, সেটাই আলোচনা করব। বেশি টাইম নেব না আপনাদের থেকে, জাস্ট 3-4 মিনিট টাইম দেবেন, তার মধ্যে কী কী প্রসিডিওর আছে আমি সব কিছু আপনাদেরকে বলবো ওয়ান বাই ওয়ান। ওকে, তো চলুন শুরু করি। ECIL জুনিয়র টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2022, ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিতে রিক্রুটমেন্ট আছে 2022-এর জন্য। ভ্যাকেন্সি আছে 1625 জন পুরুষ এবং মহিলা। নাম্বার 3, পোস্ট নেম জুনিয়র টেকনিশিয়ান। জুনিয়র টেকনিশিয়ান পোস্টে 1625 জন ক্যান্ডিডেটসকে নেওয়া হবে অল ওভার ইন্ডিয়ার মধ্যে, সেটা ছেলে এবং মেয়ে উভয়। অ্যাপ্লাই মোড অনলাইন শুধুমাত্র আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বোঝা গেল বন্ধু? নেক্সট পয়েন্ট, সিলেকশান প্রসেস কেমন আছে? সিলেকশান প্রসেস আছে, দ্য সিলেকশান উইল বি অন মেরিট বেসিস, মার্কসের উপর ডিপেন্ড করে সিলেকশান করা হবে, পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। এজ লিমিট কেমন? মিনিমাম 30 ইয়ার্স হতে হবে, সেটা পুরুষ এবং মহিলা। স্যালারি মুড আছে 20,480 থেকে 24,780 পর্যন্ত, 20,480 থেকে 24,780 পর্যন্ত স্যালারি মুড আছে। নেক্সট পয়েন্ট, অ্যাপ্লিকেশান ফিস কোনো লাগবে না আপনার এই জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য। আপনারা অনলাইনে যে অ্যাপ্লাই করবেন তার অ্যাপ্লিকেশান ফিস কিছু লাগবে না, ওটা ফ্রি। কোয়ালিফিকেশান বলতে শিক্ষাগত যোগ্যতা, ক্যান্ডিডেটস শুড হ্যাভ পাস্ট 10th প্লাস ITI, মাধ্যমিক পাশের পরে ITI কোর্স থাকতে হবে, এই আপনার জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য। আর দুটো পয়েন্ট বলি, ডেট অলরেডি এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 1 এপ্রিল 2022 থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট আছে দেখতেই পাচ্ছেন 11/4/2022 পর্যন্ত, হাতে মাত্র আর 1 সপ্তাহ টাইম আছে। তো আপনারা বিশেষ দেরি না করে এই ভ্যাকেন্সির জন্য বা এই জবের জন্য আজই অনলাইনে ফিল আপ করুন। এটা কন্ট্রাকচুয়াল হিসাবে ভ্যাকেন্সি আছে, এই যে 1625টা যে শূন্যপদ আছে এটা কন্ট্রাক্ট মিউচুয়াল হিসেবে ভ্যাকেন্সি নেওয়া হবে। তো বন্ধু, আশা করি আমি যে পয়েন্টগুলো বললাম আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম, তো বুঝতে আশা করি কারো কোনো অসুবিধে হয়নি। তো যদি কোনো অসুবিধে হয়ে থাকে আমাদের ভিডিওটিকে আপনারা দেখে নেবেন। তো চলুন বন্ধু, আজকে এই পর্যন্ত। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি করে শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার।